গুড মর্নিং বন্ধুরা, আবারও দিতি সুরঞ্জিত ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সকাল থেকে ঘুম থেকে উঠে পড়লাম, ঘুম থেকে উঠে আজকে আমাদের অন্যরকম প্ল্যান আছে একটা। তোমরা টোটাল ভিডিওটা দেখবে, আমাদের পাশে থাকবে, তাহলে দেখো, দেখতে দেখো। এই দেখো আমি বসে গেছি খেতে চা। এই দেখো তোমার দিদি ভাই, সকালবেলায় কাণ্ড দেখো। ও কালকে গ্রামের বাড়িতে একটু নিমন্ত্রণ খেতে গেছিলাম, দিয়ে ও তাল দেখে খুব আনন্দ পেয়েছে। দেখো তাল নিয়ে এসছে, আজকে তাল দিয়ে মুড়ি খাবে। দেখো তাহলে দেখো ছাড়িয়ে এবার ধুবে, ধুয়ে এবার মাড়িটা বার করবে। ঠিক আছে, তাহলে বড়া আজকে হবে, ময়দা ঠিক ঠিক আছে তাই হবে। আগে সকালের দিকটা তো আগে ইয়ে করো, তাহলে বড়ার জন্য একটা অন্য ভিডিও হবে এটা আজকে, এটার জন্য তাহলেই তো কাটবো। এটা ছাড়িয়ে নাও তো, তারপরে আমি ই করছি, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দারুন। হ্যাঁ ওগুলোকে ছাড়িয়ে নাও, আমরা আগে এগুলো কত করেছি। অ্যাকচুয়ালি আমাদের গরু থাকতো তো, গরুকেও বলে দিতাম, ওরা খেতে ভালোবাসতো। এবারটাকে গোল গোল করে কি করো, এই দেখো তোমার দিদি ভাই তাল কষে। কি করবা, কিছুটি কি করবা, মুড়ি খাবে? ঠিক আছে, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমার অনেক দিনের ইচ্ছে ছিল বাড়িতে মহাদেবকে প্রতিষ্ঠা করা, তাই অনলাইন থেকে পারচেজ করেই ফেললাম মহাদেবকে। যে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। এ দেখো বন্ধুরা, তোমার দিদি ভাই পুজো করছে। আজকে আমাদের এই মহাদেব প্রতিষ্ঠিত হচ্ছে, এই প্রতিষ্ঠা করছে তোমার দিদি ভাই। প্রথমে গঙ্গা জল নিয়ে বাবাকে স্নান করে নিল, তারপর ঘি মধু দিয়ে স্নান করে নিল, ঘি মধু দিল, তারপর এবার গঙ্গা দুধ গঙ্গা জল দেবে, দিয়ে বাবাকে তুব্বু ফুল দিয়ে বাবাকে প্রতিষ্ঠিত করবে। হ্যাঁ, ঘরটা চাপিয়ে দাও, ব্যাস ঠিক আছে। মিশিরা ভরেছ, ঠিক আছে। হর হর মহাদেব, জয় বাবা, সবাইকে শান্তিতে রেখো, সুখে শান্তিতে। আমাদের ইউটিউব বন্ধুদেরও শান্তিতে সুখে শান্তিতে যেন সবাই থাকে। মহাদেবকে তোমার দিদি ভাই একদম ঢেকে দিয়েছে, বাবার মাথাতে নীলকণ্ঠ ফুল চাপিয়ে দিল। নীলকণ্ঠ ফুল মহাদেব খুব ভালো, মহাদেবের প্রিয়। বাবা যে ঢেকে গেল বা হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মা, জয় বাবা, জয় বাবা, হর হর মহাদেব, শিব শম্ভু, সবাইকে ভালো রেখো, পৃথিবী গোটা পৃথিবী যেন ভালো থাকে। জয় মহাদেব, আর মহাদেবকে কেমন লাগছে তোমরা সব কমেন্ট করে জানিও, আর আমাদের মহাদেব বাবা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও।
শিবাই, ওম নমঃ শিবাই, নমঃ শিবাই, নমঃ শিবাই বলতে হয়। প্রণাম করো এবার ভালো করে। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে পুজো করে। তো রান্না চাপিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, এদিকে তাল জাল দিয়েছি। আজকে তালটা ভালো করে জাল দিয়ে নিয়েছি, রাতে করব তালের বড়া। তারপরে তাল জাল দেওয়া হয়ে গেল, এবার দুপুরে চলো খাওয়া যাক। এই যে বন্ধুগণ, আজকে আমরা খাবো কলা পাতা ভাত। যদিও এটা গ্রাম বাংলার মানুষ ভালো বুঝবেন, আমরা যদিও শহরের মধ্যে থাকি, আমরা কালকে কলা পাতা এনেছি গ্রামের বাড়ি থেকে। তোমার দিদি ভাই বললো আজকে কলা পাতাতে খাবো, তার জন্য কালকে আনা হয়েছে। নিমন্ত্রণে খেতে গেছিলাম, দিয়ে এনেছি। তো আমরা তো যখন গ্রামে থাকতাম তখন তো কলা পাতাতে প্রায় দিনই খেতাম, এখন খাওয়া হয় না। তাই তোমার দিদি ভাই বললো কলা পাতাতে খাবো, তাই আমরা খেতাম। আজকে আমাদের কলা পাতাতে খাবো। তোমার দিদি ভাই দিচ্ছে একটা আমার, আর তোমার দিদি ভাইয়ের। আমরা কলা পাতাতে খাই আপনার নবান্ন উৎসবে, সব কিছু কলা পাতাতে আমাদের খাওয়া হয়। তো সেই ফিলিংসটাই আমাদের আজকে মনে হচ্ছে, যদিও আমাদের সেরকম পাঁচ রকম ভাজা ভুজে নাই, তবু পটল পটল ভাজা আছে। আর এদিকে আজকে তরকারি করেছে সোয়াবিন আর কাঁকড়ুল ভাজা করেছে তোমার দিদি ভাই। তোমার দিদি ভাই বাটিতে দিচ্ছিল, যে আমি বললাম বাটিতে দিলে স্বাদটা বোঝা যাবে না, তাই বাটি থেকে আমরা ঢেলে ঢেলে খাবো। এই যে তোমার দিদি ভাই করেছে ডাল, ভেজ ডাল করেছে, আর এই সোয়াবিনের তরকারি করেছে। এই যে ভাতে আমাদের সেই ছোটোবেলায় মা বলতো ডাল নিবি একটু ই কর, আমরা ভুজেও খাই এরকম করে বাড়িতে। বাটিতে ডাল খেয়ে খেয়ে, মানে বাটিতে করে ডাল খেয়ে খেয়ে অভ্যাস। তো আজকে একটু অন্যরকম ফিলিংস হচ্ছে, বন্ধুরা গড়ে চলে যাচ্ছে। তবুও নিচে থেকে মাটি থেকে কুড়িয়ে খেলেও মানে সেটাই টেস্টফুল হয়। এই যে চাটনি আর ভাজা চলে এসেছে, তোমার দিদি ভাই সার্ভ করছে। কি গো আজকে কেমন লাগছে? এখন সার্ভ করছে, এবার সার্ভ করার পর আমরা দুজনে খেতে বসব। তাহলে কেমন লাগছে? দেখো দেখো খেয়ে, কেমন আছে? বলছি কলা পাতায় ভাত খেতে কেমন লাগছে? দারুন। ঠিক আছে বন্ধুরা, যাদের গ্রামের বাড়িতে আছে তাদের তো কিছু বলারই নেই, ও তো খুব সুন্দরই লাগে। আর শহরে যারা বাস করেন আপনারা একটু চেষ্টা করবেন কলা পাতা দিয়ে ভাত খাওয়ার, দেখবেন খুব ভালো লাগবে। এটা কোনো মানে ভাইরাসও ইয়ে হবে না, ভালো ইয়ে মানে প্রাকৃতিক যে ইয়েতে না খাওয়া দাওয়া করলে খুব ভালো লাগে। কলা পাতা পদ্ম পাতা তো ঠিক আছে, চলো তাহলে তোমার দিদি ভাই খেতে থাকুক, আমরা আসছি। খাওয়া হয়ে গেছে, এদিকে ও আঠি খেয়ে যাচ্ছে চাটনির। নামটা খেতেও ভালো ভালো ছিল, বলো, খুবই ভালো ছিল আমটা। তো ফাইনালি আমাদের এখন হয়ে যাচ্ছে তালের বড়া। তো আজকে আমি তালের বড়া করার জন্য নিয়ে নিচ্ছি, একটি পাত্রে ঢেলে নিলাম, তারপরে অ্যাড করলাম তো আটা, পরিমাণ বুঝে আটাটাকে নিতে হবে, তারপরে অ্যাড করব, তারপরে একে একে অ্যাড করব চালের গুঁড়ো। তো এর সাথে চালের গুঁড়ো অ্যাড করার পর এরপর আমি দেব চিনি। তো চিনিটা অ্যাড করে দিয়ে এরপর আমি ভালোভাবে মেখে নেব, এরকমভাবে ভালোভাবে মেখে নিয়ে। আর এর মধ্যে ভালো তোমরা যখন ফাটাবে জিনিসটাকে তখন এর মধ্যে মৌরি দিতে পারো, মৌরিটা দিলে তালের বড়াটা খুব টেস্ট হয়। তো এরকমভাবে ভালো করে আমি ফেটিয়ে নেব, ফেটিয়ে নেওয়ার পরে
তালটাকে আমাদের ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরকম করে অনেক কবার ফেটিয়ে নিতে 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 যখন একটা ঠিক একটা স্মুথলি একটা পেস্ট হয়ে যাবে, তখন বুঝবো যে না, আমাদের তালের পরোটার যে তালটা আর কি, সেটা একদম ভালোভাবে হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমরা এখন তেল গরম করতে দিয়ে দিয়েছি, এরপর বড়া শুরু হবে। ঠিক আছে, দেখতে থাকুন আপনারা। ঠিক আছে, ও দেখতেই পাচ্ছ না, তুমি ছাড়ো না, তারপর দেখছি। গোল গোল করো বন্ধুরা, চলছে বড়া বাজার শুরু। ওটা ইয়ে হয়ে গেছে, কাঁচা ছিল না ওটা। এরকম বড়া রেডি হয়েছে, এবার পরিবেশনের পালা। দেখো শুধু তোমরা, বাহ, আজ তোমার প্রথম নাকি বড়া ভাজা? তাহলে বড়া দেখুন বন্ধুরা, আমাদের কারেন্ট চলে গেছে, তাই এবার এই অন্ধকারে আমরা পরিবেশন করব গরম গরম তালের বড়া। এই মাত্র হলো, দেখো দেখো খেয়ে দেখো কেমন হয়েছে। গরম আছে তো? গরম আছে, কেমন ভালো হয়েছে? তাহলে কে পরিমাণগুলো দেখিয়ে দিয়েছে? সত্যি ভাবো, ক্যামেরাম্যানকে খাইয়ে দিলাম। কিন্তু বন্ধুরা, তো মানে ফার্স্ট টাইম আমি বানালাম, এতটা ভালো আমি ভাবতে পারিনি। তো তোমাদের কাছে হয়তো আবার বানানো হয়েছে, যে আবার আমাকে বানিয়ে দিও, আমাকে আবার করে দেবে। তো ঠিক আছে বন্ধুরা, দুপুরে যেভাবে পরিমাণগুলো দেখিয়ে দিলাম সেভাবে পরিমাণগুলো দেবে, সব ঠিকঠাক হবে। তো ঠিক আছে, চল তাহলে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, গুড নাইট।